গণতন্ত্রের ক্ষেত্রে লজ্জা দক্ষিণ দিনাজপুরের মানুষ কিন্তু এর জবাব দিতে প্রস্তুত আছে বন্ধুগণ আমাদের উপর যে অত্যাচার হয়েছে আমরা সহ্য করেছি কিন্তু দিনের পর যখন এর পরে আপনারা বলবেন না যে সরকারি আধিকারিকরা আপনারাও কিন্তু সুরক্ষিত নয় জানো না ওবিসি মোর্চার রাজ্যের সভাপতি অজিত দাস আছেন আছেন আমাদের এসটি মোর্চার রাজ্যের সভাপতি বিধায়ক জুয়েল মুর্মু আমাদের এসসি মোর্চার সহ সভাপতি বিধায়ক সত্যেন রায় মহোদয় আছেন আছেন আমাদের জেলা ইনচার্জ শঙ্কর চক্রবর্তী আমাদের অন্যতম বিধায়িকা সর্বভারতীয় মহিলা এবং নীলাঞ্জন রায় শুভেন্দু সরকার দক্ষিণ মল্লার সভাপতি পার্থ বাবু সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় নিয়েছিলেন মোদীজি নিয়েছেন কেউ উত্তর আছে উত্তর নাই উত্তর নাই কারণ তৃণমূল পায়খানা ঘুরে নিয়েছে আর যে দু চারটে ঘর তৈরি হয়েছে সেখানে পার্থ বেশে ঢুকিয়ে দিলে বের করতে পারবেন না ভেঙে বের করতে হবে নিচে কাঠবাড়ি বালিতে কাঠবাড়ি সিমেন্টে কাঠবাড়ি অ্যাসবেস্টারে কাঠবাড়ি কাঠবাড়ি ছাড়া আর কোন গতি নাই আমাদের প্রধানমন্ত্রী তিনি দেশের মায়েদের নারীদের যারা রান্না করে আমাদের খাবার দেন তাদের কষ্ট নিবারণের জন্য উজালা ওয়ান টু তিনি দিয়েছেন আমাদের রাজ্যে 34 লক্ষ মান রমণী তারা এই বেনিফিট পেয়েছে আমাদের প্রধানমন্ত্রী তিনি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন 6000 করে টাকা তিন দফায় কৃষকদের আমাদের রাজ্যে 73 লক্ষ নথিভুক্ত কৃষকের পাওয়ার কথা ছিল কৃষিমণি সরকার 31 লক্ষ নাম পাঠিয়ে 42 লক্ষ কৃষককে বঞ্চিত করেছে আর প্রধানমন্ত্রী আসছেন কর্মান্তকরণের জন্য আসছেন তাদের জন্য দরকার ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার ছাড়া এই বর্ডারের ডিস্ট্রিক্ট গুলো বাঁচবে না যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এই বর্ডারের ডিস্ট্রিক্ট বাঁচবে না কয়েকদিন আগে গুজরাট ভোটের আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন ন্যাশনাল চ্যানেলে যে সিএ শুধু আইন করার জন্য করিনি প্রয়োগ করার জন্য করেছি সিএ কার্যকর হবে আর আমার ব্যক্তিগত মত এনআরসি চাই লাভ জিহাদের বিরুদ্ধে আইন চাই ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন চাই এ দেশ ভারত ভূমি সনাতনের মাটি পৃথিবীর একমাত্র হিন্দুদের আশ্রয়স্থল এ দেশ যদি দুর্বল হয় বিজেপি যদি দুর্বল হয় প্রধানমন্ত্রী যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের দেশ আরেকটা আফগানিস্তান হতে বেশি সময় লাগবে না আরেকটা ইউক্রেন হতে বেশি সময় লাগবে না তাই জোট বাঁধুন তৈরি হন বন্দে ভারতে যারা পাথর ছোড়ে পঞ্চায়েতের ভোটে ব্যালট পেপারে ভালো করে স্ট্যাম্পটা পদ্ম ফুলে লাগিয়ে বলে নেবেন দেশ বিরোধী শক্তি জিহাদি শক্তির কোন স্থান দক্ষিণ দিনাজপুরে নেই মোদীজি রাম মন্দির দিয়েছেন মোদীজি রাম মন্দির দিয়েছেন মোদীজি কেদারনাথকে সাজিয়েছেন মোদীজি কাশীধাম সাজিয়েছেন মোদীজি মহাকাল সাজিয়েছেন মোদীজি চিলা রায়কে তৃণমূলের মেম্বার মরে গেছে তার ডেথ সার্টিফিকেট বিডিও এর কাছে জমা করা আছে সেই বিডিও তাকে চিন্তা